শুভ সকাল। ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকা থেকে 325 কিলোমিটার দূরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সুন্দরবনের পাশে খুলনা বিভাগের এই অঞ্চলটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে প্রায় আঘাত হানে এই অঞ্চল। সিডর, আইলা, আমফান, ফণীর মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে এই জেলায়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 4 কোটি মানুষ বসবাস করে। প্রতি বছরই ঝড়, তুফান, ঘূর্ণিঝড় উপকূলবাসীকে তাড়া করে ফেলে। অরক্ষিত উপকূলীয় এলাকার 4 কোটি মানুষ থাকে চরম ঝুঁকিতে, সীমাহীন আতঙ্কে। যদিও আমি এসেছি শীতকালে, তাই ঝড় তুফানের আতঙ্ক নেই। চলুন ঘুরে দেখা যাক উপকূলীয় অঞ্চলের কিছু জনপদ। সাতক্ষীরা জেলার বিপুল পরিমাণ এলাকা জুড়ে সুন্দরবন অবস্থিত। এই বন একদিকে যেমন মানুষের জীবন ও জীবিকার উৎস, তেমনি বিপদেরও কারণ হয়ে থাকে অনেক সময়। প্রায় বন থেকে বাঘ লোকালে চলে আসার খবর পাওয়া যায়। অতীতে মানুষজন বাঘের আক্রমণের শিকার হয়ে হতাহত হয়েছে। বন সংলগ্ন এলাকার দরিদ্র অধিবাসীরা বাঘের মুখোমুখি হয় বেশি। পেটের তাড়নায় তারা মাছ ধরতে, গোলপাতা সংগ্রহ বা মধু সংগ্রহের জন্য সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করে। ফলে জঙ্গলে অবস্থানকালে তারা যে কোনো সময় বাঘের আক্রমণের শিকার হয়। সাতক্ষীরার এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। গ্রামীণ জনগণের 66.1% পরিবার কৃষিকাজে জড়িত। সাতক্ষীরা জেলার অনেক লোক মাছ ধরার উপর নির্ভর করে থাকে। জেলার মোট গ্রামীণ কৃষক পরিবারের মধ্যে 22% পরিবার মাছ ধরার উপর নির্ভরশীল। এদের মধ্যে অনেকেই বংশানুক্রমিকভাবে জেলে। সাতক্ষীরার জেলাতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল বিশেষ ধরনের জীবিকা দল, যেমন বাওয়ালি, মাওয়ালি, কাঠুর দেখা যায়।